আজকের ভিডিওটা শুরু করব দেখতে পাচ্ছ আমি এখন বলের উপরে হাই নি মানে হাফ হাফ নিয়ে মতো একটা করব মানে বলের উপরে বলটা টাচ করব না সেটা করার পর বলের উপরে মানে সাইড একটা জাম করব সাইড জাম করব করতে করতে আমার মানে আমার পাট একটু এদিকে করছি এখনও করতে করতেই যে হড়কে যাবে ওই হড়কে যাচ্ছিলো এখনই পড়ে যাচ্ছিলাম কি করব এবারে এরপরে বলটাকে নিয়ে মনে একটা কি বলবো একটা ডিবিলিং জাগলিং হালকা মানে পারছি না কী করবো তাও একটা চেষ্টা করছি চেষ্টা করতে করতে ওই সাইডে চলে গেছি আর একবার নিলাম চেষ্টা করে যাচ্ছি জানি পা তো মনে এখন ভারী হয়ে গেছে ফিট নেই শরীরটা অত কী করবো বলটা কিনে একটু নাড়াচাড়া করছি এখন নাড়াচাড়া করতে 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 করতেই থাকো এখন নাড়াচড়া চেষ্টা করব বলটাকে যেন মানে জাগলিং করতে পারি কিন্তু হচ্ছে না আমি বুঝতে পারছি আমার মানে প্র্যাকটিস নেই অনেক দিন অনেক দিন বাদে আবার ইয়ে করছি শুরু করছি তার জন্য এটা অসুবিধা হচ্ছে বলটা মানে কী বলটা জাগলিং করতে খুব কষ্ট লাগছে বলটা জাগলিং বাদ দিলাম এবারে এরপরে যেটা করবো সেটা দেখতে থাকো বলটা নিয়ে আমি একটা হালকা ডিভিলিং করে একটা বেরিয়ে যাব রানিংয়ে রানিংয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে আবার একটা কাট করে আবার একটা রানিংয়ে একটা মানে যেই পাদে নিয়ে গেছি সেই পাদেই আসবো ওইভাবে করতে থাকবো কিছুক্ষণের জন্য এটা করলাম তাড়াতাড়ি একটু ঘামটা বেরিয়ে যাবে শরীর থেকে এইভাবে পায়ে আবার নিয়ে যাচ্ছি বাঁ পা থেকে নিয়ে গিয়ে আবার ডান পা দিয়ে নিয়ে আসবো এইভাবে করবো মানে ডান পা দুটো পা মিলিয়ে একসাথে এটা করব তারপরে যে দেখতে পাচ্ছি আমি ডান পা বাঁ পা দুটো পা মিলেই দু রকমের একটা চেষ্টা করছি যাতে আমার যাতে করে আমার তাড়াতাড়ি মানে শরীর থেকে ঘামটা বেরিয়ে যায় হালকা ইনসাইড আউটসাইড করছি বলটা নিয়ে আবার করবো ইনসাইড আউটসাইড বাঁ পায়ে ডান পায়ে গেলাম বাঁ পায়ে আসছি ওরে বল তো আমার পায়ে কন্ট্রোলিং নেই সেরকম মানে এতদিন পর প্র্যাকটিস বাদ দিয়েছি বাদ দিয়ে সকালে কী করবো তাড়াতাড়ি ঘামটা বার করার জন্য এসব করা এগুলো করলে খুব তাড়াতাড়ি মানে শরীর থেকে কী বলবো ঘামটা বেরিয়ে যাবে তাতে আমারই ভালো আমার শরীরের জন্য খুব ভালো তার জন্য এটা করছি আমি ভালো হচ্ছে না তাও চেষ্টা করছি কী করবো চেষ্টা করতে হবে প্র্যাকটিস বন্ধ রেখে তো এরকম করলেই তো মনে কি বলবো আর অনুশীলন না করলে যে কোনো জিনিস বন্ধ করে দিলে একবার সে জিনিসটা মনে খুব কষ্টকর হয় তার মধ্যে সকালে দেখতে পাচ্ছ কী অবস্থা মানে ঘামে পুরো চান করে ফেলেছি এগুলো করতে করতে ইনসাইড আউটসাইড বলটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি নিয়ে যেতে 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 আবার বলটাকে নিয়ে সাইড সাইডে একটা নিয়ে গেছি সাইড সাইড টার্নিং করছি তাতে আমার ঘাম বেরিয়ে গেছে এবার ভেতরে ওটা ভেতরে বলটাকে ইন করার চেষ্টা করছি ভেতরে বলটাকে ইন করার চেষ্টা করছি এটাও হচ্ছে না কিন্তু আমি চেষ্টা করব যতক্ষণ না পারছি এইভাবেই করতে থাকছি ঘাম বেরিয়ে যাচ্ছে শরীরে ঘামটা বেরোলে খুব ভালো লাগছে এটা করার পর আমি একটা দৌড় দিলাম লম্বা একটা এই মাথা থেকে আবার ওই মাথায় একটা রিটার্ন আসবো দৌড়ের বেলায় অসুবিধা হয় না এটা খুব ভালো লাগে আবার ওই মাথা থেকে এই মাথা দৌড়াচ্ছি স্পিডে মাঝখান দিয়ে ওই একজন বল লাথি মেরে দিলো আর ওই যে একটা বলের উপর দিয়ে সাইড দিয়ে এটা শেষে